খুব আশা করছি আমরা আগামী মাসের মাঝামাঝি সময় যে নুনি কাটা পেঁয়াজ হয়তো বাজারে আসবে, তখন পেঁয়াজের দামটা কমবে। অসাধু ব্যবসায়ীরা বুঝতে পারছে যে আলু ঢুকবে, তারা কিন্তু দাম কমাতে শুরু করেছে। এ কথা সত্যি যে অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ দেয়। ডিমের কথাই ধরেন, ডিম আমাদের একটাও ঢোকে নেই, খালি নির্দেশ দিয়েছে ডিম ইম্পোর্ট করবো, তারপরের দিন কিন্তু 1 টাকা করে পার ডিমে কমে গেছে। সুখের বিষয়, ডিমের দাম ভীষণভাবে প্রভাব পড়েছে। আজকে 12 টাকা যেটা আমরা ফিক্স করে দিয়েছিলাম, সেটাই আজকে 10 টাকা 10.5 টাকা কোথাও কোথাও পাওয়া যায়। আজকে দেখেন একটা জিনিস সোজা হিসাব, যেমন পেঁয়াজের কথা বলা হয়, পেঁয়াজে আমাদের দেশে যা প্রয়োজন তা 80% আমরা উৎপাদন করি, 20% পেঁয়াজ আমাদের শর্টফল আছে। এটা বেশ কয়েক বছর ধরে আমরা একটু ইম্প্রুভ করার চেষ্টা করছি, কিন্তু এ বছরও কিন্তু আমাদের প্রায় 20% পেঁয়াজ, মানে আমাদের 24 লক্ষ টন পেঁয়াজ দরকার, তার মধ্যে 7 থেকে 8 লক্ষ টন পেঁয়াজ শর্টফল আমাদের নিজেদের কম আছে, এটা আমাদের আমদানি করতে হয়। আর এই আমদানি করি ভুলত, আমরা 90% আমদানি করি ভারত থেকে। আপনারা লক্ষ্য করবেন, ভারত গত কয়েক মাস আগে তারা তাদের প্রোডাক্টের উপরে 40% ডিউটি স্ট্রাকচার করে দিল, তাদের দাম তাদের দেশেও অভাব শুরু হয়েছে। গত 3-15 আগে তারা এক্সপোর্টের প্রাইস ঠিক করে দিল মিনিমাম $800। অর্থাৎ ভারত থেকে যদি আমাদের পেঁয়াজ আনতে হয় তাহলে 900 টাকা 90 টাকা কেজিতে দাম ধরতে হবে, তারপরে ট্যাক্সাসের ডিউটি আছে। অর্থাৎ ভারতের পেঁয়াজ যদি আমরা ইম্পোর্ট করি তাহলে 110 থেকে 120 টাকা পড়বে। ভারত বন্ধ করে দিয়েছে, ভারতেও পেঁয়াজের ক্রাইসিস হয়েছে। আমরা আরও কিছু আগে আনতে পারতাম, তখন আমরা আমাদের কৃষকের স্বার্থ চিন্তা করে তখন ইম্পোর্টটা করিনি, কিন্তু আজকে যে অবস্থা হয়েছে, অন্তত আরও 1 থেকে 1.5 মাস এই সময়টা আমাদের এই 125-130 টাকায় ভারত থেকে আনতে হবে, এবং আমাদের নিজেদের দেশি পেঁয়াজও কিন্তু শেষ প্রান্তে। খুব আশা করছি আমরা আগামী মাসের মাঝামাঝি সময় নুনি কাটা পেঁয়াজ হয়তো বাজারে আসবে, তখন পেঁয়াজের দামটা কমবে। আমাদের আমাদের মাননীয় মেয়র সাহেব একটা কথা বলেছেন আলুর ব্যাপারে, আলু কোল্ড স্টোরেজে আছে, এটা ঠিক, এই ব্যবসায়ীরা কিছুটা সুযোগ দিচ্ছে, কিন্তু এখানেও কিছু তথ্য সংক্রান্ত ব্যাপার পরিষ্কার হওয়া দরকার। আমাদের কৃষি মন্ত্রণালয় বলছে যে 1 কোটি 7-8 লক্ষ টন আলু আমাদের দেশে উৎপাদিত হয়, এবং তারা বলছে এই কথা যে আমরা যে কনজিউম করি সেটা হলো 70 থেকে 75 লক্ষ টন, তাহলে 27 লক্ষ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকার কথা, কিন্তু এই হিসাবটা সঠিক বলে আমরা দেখছি না। আজকে আমরা সমস্ত কোল্ড স্টোরেজ হিসাব করে দেখেছি, এই যে ডিফারেন্সটা, কারণ 1 কেজি আলু আমাদের তেমন করে কিন্তু এক্সপোর্ট হয় নাই, তাহলে কি হলো, কোথাও একটা ভুল আছে, আইদার প্রোডাকশনের স্ট্যাটিস্টিক্সে ভুল আছে, অথবা আমরা যে কনজিউম করি চাহিদাতে ভুল আছে। এখন এই এই যে ভুলের কারণে কিছুটা সুযোগ দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, তারা আজকে কোল্ড স্টোরেজে মাল রেখেছে, এবং সেই কোল্ড স্টোরেজে মাল দামে মাল আলুর উপরে তারা দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এবং পাশাপাশি যেটা করেছি আমরা আলু ইম্পোর্টের ব্যবস্থা করেছি, এবং আলু আজকে আমাদের দেশে ঢুকতে শুরু করেছে। আপনারা লক্ষ্য করবেন, মাত্র 68,000 টন বাংলাদেশে আলু ঢুকেছে, যেটা আমাদের জন্য কিচ্ছু না, কিন্তু তারই প্রভাব। এই অসাধু ব্যবসায়ীরা বুঝতে পারছে যে আলু ঢুকবে, তারা কিন্তু দাম কমাতে শুরু করেছে। এ কথা সত্যি যে অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ দেয়। আমরা চেষ্টা করছি সীমিত জনসম্পদ নিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। ডিমের কথাই ধরেন, ডিম আমাদের একটাও ঢোকে নেই, খালি নির্দেশ দিয়েছে ডিম ইম্পোর্ট করবো, তারপরের দিন কিন্তু 1 টাকা করে পার ডিমে কমে গেছে। গত সপ্তাহে প্রথম আজকে 1.5 মাস চেষ্টা করার পর আমরা ডিম ঢুকাতে পারলাম, অনেক আইনি অসুবিধা, এইসব অসুবিধা পার করে আজকে 1.5 মাস আগে যে অ্যালটমেন্ট আমরা দিয়েছিলাম ইম্পোর্টের, সেটা মাত্র গত 2 দিন আগে ঢুকেছে। সুখের বিষয়, ডিমের দাম ভীষণভাবে প্রভাব পড়েছে। আজকে 12 টাকা যেটা আমরা ফিক্স করে দিয়েছিলাম, সেটাই আজকে 10 টাকা 10.5 টাকা কোথাও কোথাও পাওয়া যাবে। আমরা চেষ্টা চলেছি, কিন্তু অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ দেয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, সীমিত শক্তি নিয়েও চেষ্টা করি,
আমাদের চেষ্টা অব্যাহত থাকবে সাংবাদিক ভাইদের কাছে আবেদন, যেখানেই দেখবেন অসততা, যেখানেই দেখবেন সুযোগ দিচ্ছে সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরবেন। আমরা কথা দিচ্ছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব।